ব্যাক টু আমার চ্যানেল অপর্ণাস ব্লগ। তোমাদের জানাই সবাইকে শুভ মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির দিনে কে কে কী কী বানিয়ে খেয়েছো চটপট দেখাও। তো আজকে নতুন ব্লগ শুরু হয়ে গেছে, চলো দেখতে থাকো। ভিডিওটা অনেক লম্বা হতে চলেছে, অনেক প্রসেস পদ্ধতি আছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ। যারা নতুন দেখছো আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো জানি আজকে সবার বাড়িতেই মোটামুটি পিঠে পুলি হওয়া শুরু হয়ে গেছে, তো আমার বাড়িতেও মোটামুটি নারকেল কুড়িয়ে নিয়ে আমরা এভাবেই করি। আমরা নারকেল বটি দিয়ে কোরাই না, কারণ মিক্সিতে কোরাই সুবিধা হয়, একেবারে ফাটিয়ে নিয়ে জলটাও আমাদের টেস্ট করা যায়। অনেক সময় জল পচা থাকে, তো আমাদের চারটে নারকেল কেনা ছিল, মধ্যে একটা ভীষণ বাজে পচা বেরিয়েছে জানো তো, বাদ দিয়ে ওটাতে ফেলে দিতে হলো, আবার নতুন করে নারকেল নিলাম। এই যে মা নারকেলের পাকে দিয়ে নিয়েছে কড়াইতে, আর এই যে মা একটু একটুকু করে দিচ্ছে, আর সাদা নারকেলও রাখা ছিল পাশে। তো ওইখানে বাদাম করা হয়ে গেছিলো লাল নারকেল দিয়ে আর কি, গুড় দিয়ে, আর এদিকে রয়েছে সাদা নারকেল দিয়ে করা হবে। আর এই দেখো ফুটছে, ফুটন্ত গরম জলে দিয়ে এটাকে সেদ্ধ করে নেওয়া হচ্ছে। আর এদিকে ততক্ষণ আমার সোনামা একটুখানি কয়েকটা ছাপ করছে ও, কারণ ও একটু পড়তে গেছিলো, ওর করা হয়নি তখনও। তো মা বললো ওকে দুটো করতে, তাই হোক করলো। বাড়িতে সবাই আমরা একটু হাত দিয়েছি আর কি। এই যে ওরটা ভেতরে আমাদের নারকেল পুরটা দেওয়া রয়েছে এটাতে, আর এটা তো ছাপ। আমি এটা অনলাইনে কিনেছিলাম, তোমাদের পরে মনে করে অনলাইনের ডেসক্রিপশনের লিঙ্কটা পাঠিয়ে দেবো, তো তোমরাও অনেক খুব কাজের দেবে। এটা কিনলে অনেক সময় বাড়িতে সন্দেশ টন্দেশ বানানো হয়, অনেক কিছু বানানো হয়, তো তখন মোমো টোমো বানাতে চাইলো, এটাতে তুমি খুব সুন্দরভাবেই মানে ছাপটা গড়ে নিতে পারবে। আর এই দেখো সেদ্ধ হচ্ছে, মা এদিকে ততক্ষণে তুলে নিচ্ছে, এত এত পিঠে হয়েছে, কে খাবে তাড়াতাড়ি চলে এসো। এবারে আমাদের একটু অন্য অন্য শেপেই করা হয়েছে, দেখো এটা না ফুটো হয়ে গেছে, আমি ঠিক করে বন্ধ করতে পারি না। আরে দেখো এদিকে এক থালা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে হয়ে গেছে আমার ব্যাটার তৈরি, আমি করবো পাটিসাপটা। এই যে মেয়ে একটা একটু ডিজাইন করে নিল ততক্ষণে, তারপর আমি ব্যাটারটা করে রেডি করে আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করবো, নতুন ডিজাইনের আর কি। এই দেখো ক্ষীর নিয়ে এসেছিলো ভাই, তো ক্ষীর দিয়ে যে তেল ব্রাশ করবো সব রেডি, আর এটাও রেডি হয়ে গেছে। এইবার দেখো আসল ডিজাইনটা। তো প্রথমে তেল ভালো করে তেল ব্রাশ করে নিলাম ননস্টিকের মধ্যে, আর পাশের দিকে যেহেতু মায়েরও ওইদিকে পায়েসের মধ্যে ফুটছে, মা একটু পুলিটা কটা দিয়ে দেবে, তো মাও বলছে আমার ভিডিওটাও একটু করে দে। তো আমার শোনা মা মায়ের ভিডিওটাও করে দিল, দাঁড়া এই দেখো আমার, দেখো টেকনিকটা দেখো, আগে একটুখানি আগে কালারিং করেছি, এবার একটু নতুনত্ব করার চেষ্টা করেছি, সব কিছুই নতুনত্বই হয়েছে। এ দেখো আমি ওর উপরে দিয়ে দিলাম ব্যাটারটা, পাটিসাপটার ব্যাটার তোমরা মোটামুটি সবাই জানো কীভাবে কী করতে হয় না হয়, তো সেই ব্যাটারটা আমি ওর উপর দিয়ে দিলাম। তারপরে দেবো ক্ষীর, দাঁড়া ভালো করে এটা পেতে নি, কেন বলো তো আমি ব্যাটারটা গোল করতে পারিনি, খুব সমস্যা হয়ে গেছে, কেমন যেন টেঁড়া বাঁকা টেঁড়া বাঁকা একটা হয়েছে। আর তারপরে এই যে পাটিসাপটা যেই একটুখানি আসিয়ে গেলো ট্রেনের ভেতরে, তখন আমি দিয়ে দিলাম এই ক্ষীরটা। আমি ননস্টিকের খুঁতি আছে কিন্তু আমি ওটা ইউজ করতে খুব একটা পারি না, ওই জন্য আমি এটা দিয়েই করি। কালারটা জাস্ট দেখো, ওয়াও কালারটা কত সুন্দর এসেছে, এটা প্রথম পিঠে, প্রথমটাই যখন ভালো হয়েছে আর সবগুলো তো আশা করি ভালো আসবেই। তো যাই হোক তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে না হয়েছে, অবশ্যই জানাবে। আমার ডিপার্টমেন্টে চলে এসেছিলো পাটিসাপটা বানানো, এটা একটু খাটাখাটনি বলে মনে হয়েছিল মায়ের, তাই মা আমাকে দিচ্ছে পাটিসাপটা বানাতে। আর এদিকে রয়েছে আমি পাটিসাপটা বানিয়ে যাচ্ছি, আর মা ওদিকে বানাবে পুলি, ওইটা পুলি আর পিঠে যেগুলো সেগুলো সব মা বানাচ্ছে। এটা আমার একটা নতুন ইউনিক টেকনিক বার করেছি, কারণ আমি ওই আমার কিউবটা কেনা হয়নি, ওটাও ভেবেছিলাম কিনবো তো কেনা হয়নি, ওই জন্য ফুড কালারটাকে এভাবেই দিয়ে এভাবেই টেকনিকটা করেছে। আমি এবারে খুব দেখেছি এই টাইপের, সবাই খুব করেছে জানো, বেশি করে পড়ে গেলো দেখো কথা বলতে বলতে দিতে দিতে। তো যাই হোক এটা একটু করেছি, এটা জিগজ্যাগ করার চেষ্টা করেছি কিন্তু হয়নি সাদার মতো কিছুই, তো দেখা যাক শেষটা কী হয়। আমার মনে হচ্ছে দেখো আমি করতে গেলাম এক হয়ে গেলো আড়াই, এবার পরে আমার মনে হলো যে কেন আমি এই জিগজ্যাগটা করলাম, এটা তো একটা বড় জায়গা নিয়ে নিচ্ছে। প্রথমে না বুঝতে পারি, এখন আমি পস্তাচ্ছি, দেখো লম্বা লম্বা পাটিসাপটা গেছে, এমন কখনো হয় বলো, আমি আসলে মাথায় মানে আসেনি তখনই দেখো। তারপরে সব জোড়াতালি দিয়ে দিয়ে পাটিসাপটা বড় করেছে, মানে জিগজ্যাগটাকে যেহেতু ভরাতে হবে সেই জন্য এটাকে ঠিক করেছি। আর নতুন ডিজাইন করলে নতুন কিছু মাথায় আসলে সেটা তো করবো না, এটা তো হয় না। তো যাই হোক আমার সঙ্গে আমার ভিডিওটা করে দিচ্ছিলো আমি যেহেতু বানাচ্ছি দেখে, এটা একটু অন্যরকম হয়ে গেছিলো, এরপরে এগুলো সব করে আমি গোল গোল করবো, দেখো ঝামেলা হয়ে গেছে এটা, আর করবো না এরকম। ননস্টিকের খুন্তিটা যেন আমার ভালো লাগে না, আর কাঠের খুন্তি তো আছেই, এটা আশা করি ভালোভাবে দেখা যাক। দেখো তোমরা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি নতুন নতুন কিছু ট্রাই করেছি তো কেমন হয়েছে, আর তোমরা যারা যারা ট্রাই করেছো অবশ্যই জানাবে কমেন্টে জানাবে, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। যারা নতুন দেখছো মনে করছো ভিডিওটা আমার, তারা যদি ভালো লেগে থাকে আমার হাতের কাজ বা আমার কিছু জিনিস, তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।
আর যারা আগে থেকে আমার সাবস্ক্রাইবার হয়ে রয়েছো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। দাঁড়া, এবারে পারিসপটার মধ্যে একটু ক্ষীরটা দিয়ে দিলাম। ক্ষীর আমি ক্ষীর দিচ্ছি আর নারকেল দিচ্ছি, একটু দাঁড়াও শুনটু, ক্ষীর দিচ্ছি আর নারকেল দিচ্ছি, তাহলে একটু বেশ টেস্ট হবে, একটু বোঝাও যাচ্ছে, একটু ভালোও লাগছে। বেশ দেখো, দেখা যাক, জানি না কতটা কি ঠিক হবে, কালারটা উঠলেই বোঝা যাবে। এটা দেখো, এটাও ভালো হয়নি, মানে ভালো হচ্ছে না অনেকক্ষণ ধরে, কিন্তু আমার হাতে এগুলো দেখ, এবার তোমার ট্রান্সফার করে দিয়েছি মায়ের কাছে। মার ভিডিওটা দেখো, মা এবারে চিনি দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, কম চিনি হয়নি, গাঁড়া করছে, চিনি দিয়েই যাচ্ছে। কাউনের মধ্যে রয়েছে পুলিয়া, কড়াই পুলিয়া ভেতরে রয়েছে পায়েস। আমি মাকে বললাম পুলি আর পায়েসটা একসাথেই করো, তাহলে কী হয় বলো তো, আলাদা করে পায়েস খেতে হয় না, আলাদা করে পুলি খেতে হয় না, একসাথে হয়ে যায়, এগুলো বেশি ভালো লাগে আর কি। এই জন্য তো আবার একটা ট্রাই করতে এসেছি, এটা আশা করি খুব ভালো হবে, দেখে তো মনে হচ্ছে খুবই ভালো। একবার মায়ের কাছে যাচ্ছে মেয়ে, সিনেমা ভিডিও করছে, একবার আমার কাছে আসছে, তো এটা মনে হচ্ছে ভালো হতে পারে, দেখা যাক। কপাল যদি ভালো থাকে ভালো হয়ে যাবে, তিন চারটে ট্রাই করেছি আর মোটামুটি যা করছি সব চলে যাচ্ছে, সব একটু টুকটাক একে তাকে দিতেও হয়, আর মেয়ে আছে ছেলে আছে এরা সব টুকটাক খাচ্ছে, তো ওদের বাবার জন্য একটু রেখেছি। তো যাই হোক, নতুন কিছু ঘরে ট্রাই করলে মনটা খুবই ভালো লাগে, আর সেটা যদি খুব ভালো করে বানাতে পারি তো আরও সুন্দর হবে। তো কথা দিচ্ছি এরপরে আরও একটা নতুন ধরনের ডিজাইন শিখে এসে তোমাদের সঙ্গে ট্রাই করবো, এটা আমার খুবই ভালো লেগেছে, যার জন্য তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। আসলে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, এটা শেয়ার করবো না তা কখনো হয়, তো সেই জন্য আর কি শেয়ার করে দিলাম, দেখো তোমরা। আর সত্যি বাবা, যা ঠান্ডা পড়েছে এই দুটো দিন, মানে মানুষ হাত পা নড়াতে পারছে না, আর রান্না তো তুমি দূরেই রাখো, রান্নার কথা তো ভুলেই যাও, হ্যাঁ এত ঠান্ডা এখন। তো যাই হোক, এখন অনেক ঠান্ডা চলছে আর ঘুরতে যাওয়ার এখন সিজন চলছে, তো তোমরা সবাই কে কে কোথায় যাচ্ছ ঘুরতে বলো, আমি আপাতত কোথাও যাচ্ছি না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে ভাবছি, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগ।